নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান রঙ্গিনী। আজকের রঙ্গিনী অবশ্যই আঁচল, অর্থাৎ মৌসুমী মুখার্জির রঙ্গিনী। নিজেও রঙ্গিনী, আপনাদেরকেও রঙ্গিনী করে তোলা। মৌসুমীদিকে আমি হ্যাটস অফ করবো, তার কারণ ওই একটাই কথা যে মৌসুমীদি কিন্তু এখন সামনে এসে দাঁড়িয়েছেন তাঁদের জন্য, যারা এই মুহূর্তে আপনারা আমার সামনে এসে পৌঁছতে পাচ্ছেন না, কিন্তু তাদের সৃষ্টিকে সঙ্গে নিয়ে তিনি তারা চাইছেন যে তাদের সৃষ্টি আপনাদের কাছে পৌঁছুক এবং তাদের ঘরে উনুনটা জ্বলুক। এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা, তাই না? সেদিনকে তো বলে গেলাম তনুশ্রী যে কি জানি কবে আসবো, তোমাকে ডেট বলতে পারলাম না, ওনাদেরও ডেট বলতে পারলাম না। তা আমি ফেসবুকে তার ছোট্ট পজিটিভ ভাইবসের একটা স্লোগান দিয়েছিলাম, বুঝতে পারিনি ওটা এত তাড়াতাড়ি এত ইম্প্যাক্ট হবে। তুমি তো ফেসবুক করানো যায় না, আপনারাই দেখেছেন। হ্যাঁ, সবাই কিন্তু খুশি হয়ে লিখেছে, দারুণ কথা বললেন, দারুণ। আর এই পজিটিভ থিঙ্কিংয়ের মাধ্যমে অনেকে যেটা জানালেন যে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠলাম, বললাম মাত্র দুদিনে, আমি তো মঙ্গলবারে করেছি, মাত্র দুদিন। বলে হ্যাঁ, এটাই ভীষণ এনার্জি লেভেল বাড়ি দিল। তুমি আসো বারবার, তোমাকে দেখবে তারা টিভিতে, তোমার সাথে তোমাকে দেখে তাদের মনে ভালো লাগবে, ভালো লাগলেই না, তোমাকে না, তোমাকে আমাকে, ওই আমাদের দুজনকে দেখবে, আমাদের দেখে মন ভালো। আমি তো বলেছি আজকে দুপুরবেলা একটা অনুষ্ঠানে যে যদি ওই যে তোমাকে যখনই মন খারাপ লাগে তোমার কথা ভাবি, তোমাকে দেখলে মনটা ভালো হয়। আর যদি আমাকে দেখে কারোর মন ভালো হয়, আমাকে যদি দেখে যদি আমার দর্শকদের মন ভালো হয়, আমি 24 ঘন্টা লাইভ করে যাবো। সত্যি কথা, একদম তাই। আমি তো তাই বললাম, মানুষকে একটু ভালো রাখা, একটু কমফোর্টে রাখা, আর মাস্ক ব্যবহার করা, স্যানিটাইজার ব্যবহার করা, এই দুটো। তবে কখনো যদি আমি অফ হয়ে যাই 2-4 দিনের জন্য, ভাববেন না আমার কিছু হয়েছে, কারণ আমি প্রচণ্ড সুরক্ষিত আপনাদের ভালোবাসা আর মেন্টালি। হয়তো কোনো কাজে যাই আমি, আমি কিন্তু অনেক কাজ করি, আপনারা নিজেরাও অনেকেই জানেন, সেটা দেখেছেন। কালকেই একজন দেখে যেমন সই হই করে উঠেছেন, মৌসুমীদি তুমি এখানে এইরকম বিপদে মাঝখানে চলে যাও, চলে না না, আমি এখানে বিপদটার জন্যেই এসেছি, তা আমি চলে যাবো বলে তো আসিনি, তা এখনও এখানে বলছি। আর তার সাথে তনুশ্রী আরেকটা কথাও বলি, তোমার সাথে তো অনেকেরই যোগাযোগ আছে, আমার নেই। যেটা আমার এই তাঁতি ভাই বা আমার কারিগররা বলে যে দিদি আপনাদের যাদের প্রোডাকশান হাউস আছে তারা আসুন না, সবাই মিলে গিয়ে আসুন না, আপনি একা বা আরেকজন একা কেন। আমি আহ্বান করছি সবাইকে, যাদের প্রোডাকশান হাউস আছে তারা এগিয়ে আসুন, এই প্ল্যাটফর্মটা এসে দাঁড়ান, এখানে অনেকে আমাদের দেখেন, তাদের কাছে মেলে ধরুন। ঠিক বলছি তনুশ্রী? একদম ঠিক বলেছো, কিন্তু ওই প্রোডাক্ট ভয় পাবেন না, মেনে চলুন। তনুশ্রী তো প্রতিদিন প্রোগ্রামে বলছে, আপনারাই বলেন। তুমি আমাকে দেখলে এখানে এসে যে তুমি এসেছো, অনেকক্ষণ আমাকে দেখেছো কোথাও ঘুরতে, না আমি প্রোগ্রাম করছি, শুরু করছি স্যানিটাইজ করে, শেষ করছি স্যানিটাইজ করছি, নিজের রুমে চলে যাচ্ছি, বই পত্র নিয়ে সময় কাটাচ্ছি, আবার ঠিক প্রোগ্রামের আগে বেরোচ্ছি। আমার হয়তো গল্প করার তো দরকার নেই, গল্প করার অনেক সময় পড়ে আছে। এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, মাল কটন, এটা প্রিন্টেড শাড়ি, আপনারা সবাই জানেন এগুলো প্রয়োজনীয় শাড়ি। আজরাকের মতো দেখতে, কিন্তু আজরাক আজরাক প্রিন্ট, কিন্তু এটা নরমাল আজরাকটা না, অরিজিনাল আজরাকটা না, এটা প্রিন্ট প্রিন্ট। এবং এটা হচ্ছে 1 নম্বর শাড়ি, 100% কটন, একদম কটন বাই কটন, 950 only 1 নম্বর। এর অনেক কালার পেয়ে যাবেন। জানেন তো করোনা মোকাবিলায় যে শুধু যে আমরা এই যে স্যানিটাইজিং করছি, তারপরে বারবার হাত ধুচ্ছি, মাস্ক পরছি, আমরা খালি পড়তে পারি না, অনেকেই প্রশ্ন করেন আপনারা পড়েন না কেন, পড়ে তো কথা বলতে পারবো না, তাই জন্য আমরা পড়ি, আমি এই আধ ঘন্টাই পড়ি না, তারপরে তো পড়ে তারপরে তো পড়ে থাকি, একদমই। এটা হচ্ছে করোনা মানে ইয়েতে মোকাবিলাতে কিন্তু কটন শাড়ির দরকার, তসরের দরকার, সিল্কের দরকার, যেটা ওয়াশেবল ওয়াশেবল, একদম তাই। আর না হলে রোদে রেখে দিন। এটা হচ্ছে নাম্বার 2 950, 950, 2 নম্বর শাড়ি, 950 উইথ ব্লাউজ পিস। এটা না আরো অনেকগুলো পাবেন, আপনারা হয়তো দুটো দেখানো হলো। আর এখন আঁচল বন্ধ আছে, একান্ত যাদের আসতেই হবে তারা একটু ফোন করে আসুন, আর পার্সোনাল কারে আসুন, মানে পার্সোনাল ভেহিকলে আসুন। একটা মজা হয়েছে তোমার সাথে, সেদিনকে একটা মাত্র স্বর্ণচুরি দেখেছিলাম। হ্যাঁ, অনেকে ভেবেছেন আমি স্বর্ণচুরি বন্ধ করে দিয়েছি, না না আমি কিছু বন্ধ করি না, আমি চালু থাকি, আমি নিজে চালু সচল, মানে স্বর্ণচুরিটা দেখানো বন্ধ করেছে ডিজাইনের জন্য, যে ডিজাইনটা থাকুক আমার নিজস্ব, বা ওই ব্যাপারটা যেটা আগের দিন দেখাছিলাম যে কুর্তি হয়ে যাবে, কুর্তি হয়ে যাবে, মানে এটা বুঝিয়ে দিয়েছিলাম ব্লাউজটা কত বড় হতে পারে, হ্যাঁ শাড়িটা কত বড় হতে পারে, ওটা বুঝিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এটা হচ্ছে লিনেন দেখাচ্ছে, এগুলো নিয়ে তো কিছু বলার না, এবং এটার প্রাইস হচ্ছে 2750, 2750, নাম্বার হচ্ছে 3 নম্বর শাড়ি, 2750। এটা আমি তোমার সিগনেচার নাম্বার করবো, গায়ে একটু ফেলবে, ফেলবো, ডেফিনেটলি ফেলবো, তোমার কালার ব্লাউজটাও আছে, ভালো লাগবে। এবারে আসছে আমার লিনেন নিজের খুব ভালো লাগার শাড়ি, আমার ভালো লাগে। আর এখন তো লিনেন অন্য প্রসেসে হয়, মানে এখন আর ওই লিনেনের সাথে ইয়ে আছে, তোমার মাস্টারাইজড আছে, হ্যাঁ মাস্টারাইজড কটন আছে, হ্যাঁ, কারণ এখন আর ঝুলে যাওয়ার বড় হয়ে যাওয়ার কোনো ভয় নেই। আর লিনেন আমার মানে ক্রাশ হয়ে গেলেও লিনেন আমার ভীষণ পছন্দ, কারণ লিনেন ভীষণ ইয়ারি, তো বাহ বাহ আরাম লাগে একদম, সেটা কি দারুণ দেখতে,
এরকম বাবা বলো না, তারপরে দেখলে দর্শকরা আর পেলো না, আমি নিয়ে চলে গেলাম। এটা হচ্ছে 2750, নাম্বার হচ্ছে 5 5 নম্বর শাড়ি 2750। এটা গেল নাম্বার 5। এইবার এটা নাম্বার 4 দেখালাম, মার্জনা করবে নাম্বার 4। এবার আসছে নাম্বার 5। সবই একটা স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ এর মধ্যে পড়ে। শোনো, আমার ছেলের সাথে সেদিনকে কথা হয়েছিল, বললো আমাদের ভারতবর্ষের জিডিপি এখন মাইনাসে চলে গেছে, সুতরাং এর থেকে আর নামবে না মা, যা নেমে গেছে নেমে গেছে, এর থেকে আর নামতে পারবে না। সুতরাং আমাদের প্রধানমন্ত্রীর এখন ঘুরে দাঁড়াতেই হবে এবং তাকে এবার যা হবে জিডিপি উপরের দিকেই উঠবে, কিছু না কিছু করতেই হবে ভারতবর্ষের উন্নতির জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য। আমি সেটা কুচিটা দেখাই, তবে তুমি নিজেকে একটু সাজিয়ে নাও সুন্দর করে, টুক করে। এটাই হচ্ছে লাইভের আনন্দ। এটা হচ্ছে আজকের এপিসোডের, আমরা দেখাচ্ছি নাম্বার 5 5 নম্বর শাড়ি। এটা ডিপ বটল গ্রিন, মানে একদম পিত্তি সবুজ রং, আর তারপরে পদ্ম জাল হয়েছে সারা শাড়ি জুড়ে, পদ্ম জাল। কেন, রাজস্থানে তো অলরেডি বলা হয়ে গেছে, আমি গতকালের নিউজ, যে রাজস্থানে বিয়ে বাড়ি বন্ধ, মানে যারা বিয়ে বাড়ি অনুষ্ঠান করবে না রাজস্থানে, ওইসব জায়গায় বিয়ে বাড়ি বারাতি আসবে, সব বন্ধ বলেছে। যদি কেউ অ্যাডভান্স করে থাকেন কোনো অনুষ্ঠান বাড়িতে, সেই অনুষ্ঠান বাড়িকে অ্যাডভান্স ফেরত দিতে হবে, ব্যাংকোয়েট হল টল যারা ভাড়া করেছেন। বলেছেন বাড়ির মধ্যে অনুষ্ঠান করতে কোনো গ্যাদারিংস নয়, একদম কোর্ট ম্যারেজ করে। আমাদের এখানে তো ম্যাক্সিমাম 50 জন ম্যাক্স টু ম্যাক্স। এই রকমটা না আমি নিয়ে নিই তাহলে প্রোগ্রাম দেখে তারা করবেন, প্রোগ্রাম দেখছেন বহু মানুষ, আমাদের বন্ধুরা প্রমাণ করে দিন তো কিভাবে বললো, প্রোগ্রাম যদি কেউ দেখেন ইউটিউবে থাকবে, প্রোগ্রামটা ভালো করে দেখে এপিসোড দেখে বুকিং করবেন। আচ্ছা, এই শাড়িটা কিন্তু বুনুইয়ের শাড়ি, এটা কিন্তু প্রিন্ট নয়, আজকাল এমন প্রিন্ট বেরিয়ে গেছে না, সেই জন্য আমি দুটোই দেখাবো। এটা হচ্ছে বুনুই, এবং তাহলে দেখিয়ে রাখি মৌসুমীদি বুনুইয়ের যে গল্পটা থাকে। এটা তো সুতো ডাই করে বোনা হয়, এই যে এই জায়গাটা দেখুন, এই যে সুতোটা ঢুকেছে, এইটা কিন্তু দেখলে এইটা হচ্ছে প্রমাণ। এই যে সুতোটা দেখিয়ে দি, এই যে সুতোটা, এটা হচ্ছে বুনুইয়ের প্রমাণ, ঠিক আছে? ফ্যান্টাস্টিক। এই হচ্ছে পাড়া, হচ্ছে সম্বলপুরি আর কি, সম্বলপুরি ঘিচা একদম আঁচল পাট সব বুনে, এই টেম্পলটাও বুনেই গেছে। এটা হচ্ছে আজকের এপিসোডের 7 নম্বর শাড়ি, 4950 অনলি, 4950। এটা গেল 7 8 নম্বরও 4950। এখন তো বিয়েতে তো মাকে এই শাড়িটাই পরতে হবে না, এবং অক্ষয় তৃতীয়ার দিনও পরতে হবে, সামনে অক্ষয় তৃতীয়াই তো করতে হবে গো, সবটা মেনে সবটাকে পালন করে করতে হবে, কিছু বাদ দেবেন না, দিলে না যদি মনটা খারাপ হয়ে যায় না। মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে একবারই হচ্ছে, হয়তো আত্মীয় স্বজন আসতে পারছে না, তাদেরকে ভিডিও কলে দেখিয়ে দিন না, এখন গায়ে হলুদ হচ্ছে, এই হচ্ছে, রিচুয়ালস গুলো তো করতেই হবে। এটা গেল আঁচল, প্রথমে ব্লাউজ পিস, তারপরে আঁচল, তারপরে হচ্ছে শাড়িটা, 4950, 4950, 8 নম্বর শাড়ি, নাম্বার 8। আচ্ছা, এই গেল 8 নম্বর। এবার 9 নম্বরে ওই সেম শাড়ি যেটা আমরা উইভিং দেখালাম, সেটা প্রিন্টে, ওটা ছিল সম্বলপুরি, এটা হচ্ছে ভাগলপুরি, ওটা সম্বলপুরি ঘিচা, এটা হচ্ছে ভাগলপুরি ঘিচা, 3950, 3950। এবং এটার উল্টো দিকটা দেখবেন, এটা সেম প্রিন্টই থাকবে, প্রিন্টের তো একটা সুবিধা হচ্ছে উল্টো দিকটাও সেম হবে, মানে সোজা উল্টো বোঝাই যায় না এমনভাবে প্রিন্ট, এটা হচ্ছে উল্টো দিক। এতে কোথাও কোনো সুতো আছে, এই যে কোথাও সুতো আছে, নেই, এটা হচ্ছে প্রিন্ট। সুতরাং যার যেটা প্রাপ্য সম্মান তাকে সেটা দেখা হবে। এটা কেমন লাগে তোমাকে এই তুতে? আমি ভাবলাম পরেরটা ফেলবো, পরেরটা ফেলবো, হ্যাঁ পরেরটা ফেলবো, আমি ভেবে রেখেছিলাম। প্রাইসটা হচ্ছে, ওটা তো তোমার মন থেকে ফেলতে, আর এটা আমার জন্য, ওটা তোমার জন্য ফেলবো, পরেরটা আমি গায়ে ফেলবো, ওটা আমার ভীষণ পছন্দ, ওই কম্বিনেশন তুমি জানো। 3950, নাম্বার 9 দেখালাম উইথ ব্লাউজ পিস, এইবারে আসছি নাম্বার 10, এটা আমি গায়ে ফেলে দেখাবো। এই রোববার দিন আমার 25শে বৈশাখ, ভাবো গেল বছরও 25শে বৈশাখ, আমাদের আমরা অনুষ্ঠান করছি প্রতিদিন রবীন্দ্রনাথ করি, কিন্তু সব জায়গায় তো অনুষ্ঠান হবে না, সেই
এটা হচ্ছে আমার ভালোবাসার সাথে করেও করবেন করতে তো হবেই কিন্তু অনুষ্ঠানে ওই ভার্চুয়ালি হবে এবারে আমি তো না কখনো বিশ্বাস হারাই না আমার যতই বিপদে আসুক কারণ ওই যে একজন আমাকে বলেছিলেন যে সূর্য অস্ত যাওয়ার আগে কখনো ভাবে না যে এই আমি কাল উদয় হব না সব সময় ভাবে এটা যদিও শ্রীকৃষ্ণের বাণী না আমাদের সুমনা আছে ও আমাকে পাঠিয়েছিল গো বাঙালিরা করোনা বাগবাজার হ্যাঁ বাগবাজার না রুবি আচ্ছা বলছে বাঙালিরা করোনার ভয় করছে না বাঙালিরা এবছর আম কিনে কাঁচা আম কিনে আমের আচার করছে সামনের বছর খাবে বলে আচার তৈরি করছে বলতো আমরাও শাড়ি কিনছি সামনের বছর পরবো বলে বলছে আমি তো কিনেই যাচ্ছি সামনের বছর পরবো আরে আসছে বছর আবার হবে আবার হবে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে 10 নম্বর শাড়ি 3950 নাম্বার 10 3950 নাম্বার 11 এই যে যেমন ধরো চেক সিল দেখানো কবে এই থেকে বন্ধ করে দিয়েছি তাহলে দেখাতে আমার সাথে মনে হয় তুমি এই প্রথম চেক সিল দেখাচ্ছো হ্যাঁ এই আগে দেখিনি আমি চেক সিল তোমার সাথে আমি দেখাইনি আগে মানে এই ফেজে দেখেছো হ্যাঁ এই ফেজে দেখাওনি কিন্তু তাহলে কি নেই রংটা দেখুন অরেঞ্জ পার্পল রানী এই হচ্ছে থিম কালার তার সঙ্গে গ্রিন গ্রিনটা হচ্ছে একদম লেমন গ্রিন শাড়িটা কিন্তু তুমি বলতে পারবে কেমন আমি বলতে পারবো না চেক সিল আমার শাড়ি তো আমার চেক সিল কেন রোগা লাগে জানেন তো চেক সিল পরবেন যখন আমি জানি ভালো লাগছে তোকে না দেখালেও চলবে উফ শাড়িটা কি সুন্দর না এই লোকে কিছু ভাবলো না কিছু ভাবলো যে পূজাকে দীপাকে বললো আর পূজাই মাথায় করে দীপাকে বললো আচ্ছা এই শাড়িটা হচ্ছে 11 নম্বর শাড়ি মাত্র 2950 2950 নাম্বার 11 বুঝবেন এর কোয়ালিটিটা কি এবং পিওর সিল্ক মার্ক এটা থেকে সিল্ক মার্ক পড়ে এই দেখিয়ে দেবো হ্যাঁ দেখিয়ে দাও সিল্ক মার্ক কারণ অনেকে চেক সিল্ক নিয়ে একটু আপত্তি থাকে যে চেক সিল্কে কি সিল্ক মার্ক পড়ে এই যে সিল্ক মার্ক একদম মধুর হাতে আসল নয় কটন আর না হলে সিল্ক তার বাইরে যায় না এটা হচ্ছে 11 নম্বর 2950 উইথ ব্লাউজ আমাদের বন্ধুরা দেখছেন কিনা তুমি প্রশ্ন করেছিলে না নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার তনুশ্রী দি নমস্কার মৌসুমী দি আমি আগরপাড়া থেকে গৌরী মুখার্জি বলছি আপনারা দেখেন না সিটিভিএন হ্যাঁ সিটিভিএন দেখি আচল দেখি পয়সাদিন যে প্রোগ্রামটা হয়েছে সেটা দেখি পয়সাদিন করে দেখি ইউটিউবে গিয়ে দেখি এবং আচল থেকে গৌরী জিনিস নেই পয়সাদিন কেমন লাগলো হ্যাঁ পয়সাদিন কেমন লাগলো হ্যাঁ হ্যালো বললাম পয়সাদিন এপিসোডটা কেমন লাগলো খুব ভালো আর তোমার যে শাড়িটা ছিল না ওই যে অরেঞ্জ আর গ্রিন আছে ওটা দারুন তিনটে শাড়ি ছিল তিনটে শাড়ি দারুন শাড়ি অরেঞ্জ গ্রিন আমি আমাদেরকে বলে রাখি যে ওই শাড়ি আমাদের অর্ডার দিয়ে অন্তত করে দিতে হবে না পারলেও করে দিতে হবে এক বছর দেরি হলেও আমি বসে থাকবো এক বছর কতদিন ধরে কতজন বসে আছেন থ্যাংক ইউ গৌরী দি আমাদেরকে বোঝানোর জন্য যে না আমাদের সঙ্গে বন্ধুরা রয়েছেন আমি তো বলেছি যদি কারোর মনে হয় যে তিনি কোভিড ওয়ারিয়ার তিনি নাম বলতে চাইছেন না বা কোভিড ফাইটার এই মুহূর্তে হয়তো কোভিড হয়েছে আপনারাও ফোন করতে পারেন আপনাদের মন ভালো হবে আমি এটুকু ডেফিনেটলি বলতে পারি কালকে কোভিড ফাইটারদের কাছেই আমি গেছিলাম তাই এটা হচ্ছে আঁচল একটু ভালো করে দেখাই এটাও চেক সিল্ক চেক সিল্কের এই কোয়ালিটিটা একটু দেখাবো মানে যত এই যে চওড়া হবে তত সবাই তনুশ্রীর হাত কিন্তু কেউ দেখতে পাবে না না এবং সিল্কের ভাগ তত বেশি এই যে তোমার যত চওড়া হবে বক্স তত সিল্কের ভাগ বেশি হবে এই হচ্ছে শাড়িটা এবং এটা হচ্ছে 12 নম্বর শাড়ি 2950 2950 নাম্বার 12 12 নম্বর 2950 উইথ ব্লাউজ 13 নম্বর তো অদ্ভুত কালার দেখাচ্ছে অদ্ভুত কালার 13 নম্বরে কোটকি কাতান আমরা সবাই পড়েছি আমি তো পড়েছি আমি এটা হচ্ছে সোনামুখী কিন্তু মাথায় রাখবেন এটা হচ্ছে কোটকি সোনামুখী কাতান এত লোক পড়েছে নমস্কার কে রয়েছেন হ্যাঁ আমি কালীগঞ্জ থেকে মধুমিতা দি বলছি টালিগঞ্জ থেকে মধুমিতা দি বলছি ও মধুমিতা দি কেমন আছো খুব ভালো আছি তোমরা ভালো আছো তো একদম চলছে গো দিদি শোনো না মৌসুমী দিকে বলো না তুমি যে সম্বলপুরি গিচাটা পরো না তো আসলে ওই মেজেন্টা কালারের মধ্যে তুতে পার হ্যাঁ তুতে বডিতে মেজে রানী পার হ্যাঁ 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 আমি অনেক পরে একটা পরে তুতে রানী একটা পরে মেজেন্টা ব্ল্যাক একটা পরে ব্ল্যাক এর মধ্যে সেটা তো বহুকাল পড়তেই দিচ্ছে না বাবা না তুতে রানী তুতে রানী তুতে রানীটা ঠিক আছে ওটা দারুণ লাগে পাওয়া যাবে এখন যোগাযোগ করো পেয়ে যাবে তুমি এখনি ফোন করো বলো সম্বলপুরি চাই তুতে রানী দশা তোমাদের সত্যি আমাকে তোমরা নিচু করে দিলে গো যে আমার শাড়ি পাচ্ছরা তরুশ্রীকে দিয়ে বলাচ্ছ ইস খুব লজ্জা লাগলো খুব লজ্জা ভালো থাকো খুব ভালো থাকো না এখনি ফোন করে বলো যে আমার সম্বলপুরি চাই তুতে রানী এক্ষুনি তুমি পেয়েও যাবে একদম কালই পেয়ে যাবে হোম ডেলিভারি পেয়ে যাবে এটা 13 নম্বর চকলেটের সঙ্গে গ্রিন আমার এই শাড়ির জন্য থ্যাঙ্ক ইউ যে দুজন ফোন করলেন উজ্জীবিত করে দিলেন অনেককে আরো ফোন আসবে তুই চাপ নিও না এই শাড়িটা দেখিয়ে নি এটা চকলেটের সঙ্গে গ্রিন একদম আলাদা এটার সঙ্গে ইউজুয়ালি গ্রিনের কিন্তু কন্ট্রাস্ট হয় না কিন্তু এটা ওই মৌসুমীদের প্রোডাকশন বলেই কিন্তু এই কন্ট্রাস্টটা আমরা পেলাম
এটা যদি মানে মৌসুমী ট্রেডিং করতেন তাহলে এই কন্ট্রাস্টটা কিন্তু পেতাম না, এটা বুঝতে হবে। প্রাইসটা হচ্ছে 5250। এই যে শাড়িটা দেখাবো না এতেও কিন্তু আমার হাত দেখা যাবে না, এবং যদি কাঞ্জিভরম ধরলে যে এই ব্যাপারটা হয়, এই কাউন্টটা এখন আমি বলিনি এবং বলবো না, বলো না, বলবো না, এটা আওয়াজটা বুঝিয়ে দেয় শাড়িটার কোয়ালিটি কি। 5250 নাম্বার 13। এইটা না আমার দেখানোর ইচ্ছে ছিল না, তুমি দেখো, তুমি দেখো, একটা কালো ব্লাউজ দিয়ে আছে তোমার, তোমার থাকলে তো আমরা, আমি পড়তে পারবো, এটা তো আমি ডেফিনিট না। আচ্ছা এটার কিন্তু এটার মধ্যে রেডের টানা আছে আর তার সঙ্গে পিঙ্ক আছে, ব্লু আছে। এই রংটা বুঝতে পারছো, এই যে রংটা দেখতে পাচ্ছেন, রংটা দেখুন একবার, এই যে সেম এই ব্লাউজটা দিয়ে আর কাছে সেকেন্ড পিস একটা আছে, এইটা হলো ব্লাউজ, এইটাতে রেড ব্লাউজ দেখাবো আর এই শাড়িটা সেম পিসটাই পাবেন যেটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে, মানে আমি যেরকম গায়ে ফেলেছি পরলে আমি লাগবে, ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরবেন তো। ইস, আমার পার্টি লিয়ালটা না থাকলে বলতো মুশুদ, ওটা তাহলে আমাকে দিয়ে দাও। এই হচ্ছে শাড়িটার, দামটা হচ্ছে 5250 নাম্বার 14, 14 নম্বর ব্লাউজ, এই ব্লাউজটা রেড, হ্যাঁ রেড মানে রেড রানি মিশিয়ে, এটা আবার ডাবল বর্ডার আছে দুদিকে দুই রকম, হ্যাঁ কিন্তু দামটা একই আছে 5250। বাহ, গ্রিন রানি আর অরেঞ্জ, অ্যাকচুয়ালি অরেঞ্জটাই রাস্ট হয়েছে, হ্যাঁ বাহ, প্রথমে তো বলেছিলাম আর আসবো না আমি, হ্যাঁ কেন কি দুঃসাহ সেরকম ভাবে কেউ বলে বলো আমাকে, ওনারা বলেছেন আমি না, কি বলেছে যে যাও, হ্যাঁ যাও, এ কি আমরা বাইরে থেকে করে, তুমি দেখেছো আমাদের অফিস কতটা সেফ, তুমি একটু বলো তো মৌসুমী, তো অনেকের ধারণা আমাদের অফিসে খুব একটা পরোয়া করা হয় না, মানে মাস্ক পরি না, প্রচন্ড পরিমাণে আমাদের এইটুকু সময় শুধু অনুমতি আপনাদের সাথে কথা বলার জন্য, মাস্টার খোলার সঙ্গে সঙ্গে প্রোগ্রাম শেষ হবে, আমাদেরকে স্যানিটাইজিং করা হবে, গোটা হলটা করে দেওয়া হয়, মানে চিন্তা করতে না গেটে ঢোকার সময় থেকে, সময় কি হলো ওই যে পুরোটা তো প্রথমে থার্মাল স্ক্রিনিং, হ্যাঁ প্রথমে তো দেখা হলো টেম্পারেচার কি আছে, হাতে স্যানিটাইজার, তারপরে হাতে স্যানিটাইজার, বডি স্যানিটাইজিং করে দিল, আমার পার্সটা পর্যন্ত কোনো পরোয়া নেই, মোবাইলটা যেন বজিটা নেই, ওরা কি করে বলতো, আমার পা মানে সাইডটা তো ড্রেসটা তো তুমি ম্যাডাম পায়ে জুতো স্যানিটাইজ করে থাকে ওরা, একদম একদম, মানে দে আর ভেরি সিনসিয়ার অ্যাবাউট স্যানিটাইজিং, ওই জন্যই আমি আসি। এটা হচ্ছে নাম্বার 15, 5250, 5250, 15 নম্বর, এরকম কে বলে গো, আর মৌসুমী দিকে অ্যালাউ এটাও করা হয় পার্সোনাল কে ভেহিকেলে আসবে বলে, এটাও বাস্তব কথা বলো, এটাও বলতে হবে, কারণ এখন না পার্সোনাল ভেহিকেল ছাড়া অ্যালাউ করা উচিত না কোনো জায়গায়, অ্যালাউ তোমার প্রতিষ্ঠানে তুমি অ্যালাউ করো না, না মানে যিনি ধরো মেট্রোতে আসেন তিনি তো বুঝতে পারছেন যে তার পাশের সিটে যিনি বসেছেন তিনি অ্যাসেপ্টমেটিক কিনা। এটা হচ্ছে গ্রিনের সঙ্গে পার্পল, বাহ, কিন্তু তনুশ্রী আমি যে যাই, তুমি যাও নিশ্চয়ই, তুমি ফিরে এসে সেই প্রিকশনটা নাও, প্রচন্ড প্রোটেকশন নিয়েই যাই একদম, ফিরে এসেও সেটা না করো, তোমার বাড়িতে দুজন বৃদ্ধ মানুষ আছে। এই হচ্ছে শাড়িটা, এবং এটা হচ্ছে আজকের এপিসোডে আমরা দেখালাম 16 নম্বর শাড়ি, 5250 নাম্বার 16, 16 নম্বর, প্রাইস হচ্ছে 5250। নিজে সুস্থ থাকুন, পারলে মানুষকে হেল্প করুন একদম, আমি নিজে বেঁচে থাকবো আর পৃথিবীতে কেউ থাকবে এটা আমি ভাবতে পারি না, তোমার ভালো থাকাটা লোকে দেখবে কি করে, এইটাই হচ্ছে কথা, তাকেও তো দেখতে হবে, মানে তুমি যে ভালো আছো, তোমার যে দামি গাড়ি চড়ছো, গয়না পরছো, সেটা দেখার জন্য তো আমাকে বাঁচতে হবে রে বাবা, আমি থাকলে আমরা তুমি একা সেজে করবে, একদম বাস্তব কথা, তাই এটা আর আগে দিনে তোমার আমার এই আহ্বানটা ওনারা এত ভালোভাবে মেনে নিয়েছিলেন, আমি তো বলছি আমরা তো কাউকে দুদিনে ব্যাক করতে হলো, আমরা তো জোর করছি না যে আপনাকে নিতেই হবে, এক্ষুনি এই শাড়িটা নিতে হবে, আপনার ভালো লাগলে আপনি বুকিং করবেন, নেবেন এবং আপনারা ডিমান্ড তৈরি করবেন যাতে করে এই তাঁতি ভাই আর একটা শাড়ি বুনতে পারে, তার সংসার আর একটু ভালো থাকতে পারে, ভাবুন তো এই মানুষগুলো যাবেটা কোথায়, করবেটা কি, আর ভারতবর্ষকে এগোতেই হবে, ভারতবর্ষ পিছিয়ে থাকলে চলবে না। এটা 17 নম্বর শাড়ি, গোল্ডেন লেমন গোল্ডেন টোন, তার সঙ্গে রয়েছে পার্পলেরই গল্প, গল্প এটা হচ্ছে ব্লাউজ। এইবারে আসবো 18 নম্বর, আমরা কি চাইবো, হ্যাঁ দুটো দেখাচ্ছি, তনুশ্রীর রংটা, হ্যাঁ তনু এই তো একটা দুটো করে তনুশ্রীর রংটা দেখাচ্ছি আর একটা আমার নিজের রং, এটা না আমি সেমটা সেমটা পরে, অ্যাকচুয়ালি আমার বাড়িতে না এই দুটোই আছে, এটা আমি পরেছিলাম আমার ছেলের রিসেপশনে আর এই রংটা আমি পরেছিলাম, হ্যাঁ শাড়িটা প্রাইসটা হচ্ছে 19,000, এটা হচ্ছে 19,000, 19,000, আর এই ব্লাউজের কথা বলছিল না, কুর্তি হয়ে যাবে এই যে ব্লাউজ, এটা হচ্ছে 19,000 নাম্বার হচ্ছে 18, 18 নম্বর, আর এটা হচ্ছে নাম্বার 19, এটা আমার বাড়িতে আর এক মানে আমার বৌমা পরেছিলেন, এটা বৌমা পিওর রানিটা পরেছিল, হ্যাঁ এটা রানি ইনটু রানি ব্লু, আর ওরটা একটু ম্যাজেন্টা ঘাসা কালারটা ছিল, চাইবো কি ভারতবর্ষের অর্থনীতি, আপনিও ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান, আমরা কি চাইবো ভারতীয় অর্থনীতিটাকে ফেলে দিতে, কোনোদিন চাইবো না, রংটা দেখুন
আমি জানি একটা শাড়ি দেখান আমার অন্তত পাঁচটা শাড়ি বেরিয়ে যাবে। কাছাকাছি কালার বেরিয়ে যাবে না, মানে ধরো এটা যেমন ব্লু এর টা নয় রানী ভার্না রয়েছে, কোনোটা থাকবে হয়তো রানী বাই রানী, কোনোটা থাকবে রানী বাই পিঙ্ক, এরকম ভাবে কিন্তু কম্বিনেশন থাকবে। মানে অরেঞ্জ কিন্তু এই মুহূর্তে প্রচুর আছে, অরেঞ্জ যারা চাইছেন তারা প্রচুর করতে থাকুন। এটা হচ্ছে ব্লাউজ পিস, এটাও 19,000 নাম্বার 19 18 19 দুটো স্বর্ণচুরি দেখালাম, সেগুলো এদিকে বলো। আচ্ছা এটা হচ্ছে তসর বেনারসি কাতানে আঁচল পাট আর ব্লাউজ আর বডিটা হচ্ছে তসর, মানে কাতানেরটা না তসরের, একদম না দুধে আলতা গায়া একদম রংটা। এটা হচ্ছে ব্লাউজ, এবার আসছে আঁচল। আমার একটা তসর বেনারসি পড়তে হবে তোমার, তুমি রং চয়েস করে দেবে। হ্যাঁ তুমি হালকা রং পরো একটা। না আমি খুব হালকা রং পরি, আমাকে একটা তুমি চয়েস করে দেবে। খুব দুঃখ পাচ্ছি, 20 নম্বর শাড়ি নাম্বার 20, কম্বিনেশনটা ভীষণ সুন্দর। 20 নম্বর রানী 9950 দাম কি আছে? 9950 20 নম্বর শাড়ি নাম্বার 20 9950 21টা আমি গায়ে ফেলবো। এই ইয়েলোটা না অ্যাকচুয়ালি ব্রাইট একটা ইয়েলোর সঙ্গে একটা অরেঞ্জের ভার্না গেছে, কি এবারে ক্যারেট কালার ভার্না গেছে, গিয়ে একটা ভীষণ সুন্দর উডেন পলিশের টোন এসছে। এটা হচ্ছে ব্লাউজটা ব্ল্যাকে কাতানে আঁচল পার, এই রংটা না সেই কাঠের পালিশের রং, খুব সুন্দর রংটা আর খুব ব্রাইট। আমি গায়ে ফেলবো এর সঙ্গে না, তো আপনি ভারী জুয়েলারিও পরুন হালকা জুয়েলারিও পরুন, সব জুয়েলারি খুব ভালো যাবে। এটাও 9950 9950 21 নম্বর শাড়ি নাম্বার 21। এইবারে আসবো 22, এই কাছাকাছি কালার আমার একটা আছে কৃষ্ণ নীলে। হ্যাঁ এটা হচ্ছে তোমার কুচিয়া চলে, এটা হচ্ছে ডিপ বটল গ্রিনে, এটা কুচিয়া চল বলে দাম হচ্ছে 10,950। এটা ব্লাউজ পাড়ের কাজগুলো দেখুন আঁচল, এটা হচ্ছে 10,950। বাহ এই যে কুচিটা, এটা যদি আপনি অন্য কালারেও কুচিয়া চলছেন সেটা আপনি পেয়ে যাবেন, অফ হোয়াইটে পাবেন, রেডে পাবেন, আবার অফ হোয়াইটের সাথে রেড হাফ হাফ সেটাও আছে, সেটা 11,500। এটা হচ্ছে 10,950 নাম্বার 22। এইবারে আসছি 23, বেঙ্গালোর সিল্কে গুজরাটি, বহুদিন পর দেখাচ্ছি, হ্যাঁ বহুদিন পরে দেখাচ্ছি। আর এই কালার কম্বিনেশনটা সব বয়সে সবার, এটার খালি দামটা ভুল লেখা হয়ে গেছে, তো এটা 7950 হবে, এটা 7,950 7950 23, অ্যাশ কালারের সুতো দিয়ে গুজরাটি করা, এই যে মিষ্টি পিঙ্ক, এই যে তিনি গুজরাটি কাজটা করেন এটাই তিনি করতে পারেন, কেউ একজন কাছে একজন আয়রন করে এবং এই কাজটা তিনি করতে পারেন, সুতরাং তাকে ভালো রাখতে গেলে তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, সেই মেয়েটার লেখাপড়া চালিয়ে যেতে গেলে তাদের সুন্দর করে থাকতে গেলে আপনাকে এগিয়ে আসতে হবে। এটা হচ্ছে 7950 নাম্বার 23 নম্বর, এটা ব্লাউজটা। এইবারে আসবো 24 24 নম্বর, এটা বাটার কালারের মধ্যে চকলেট কালার দিয়ে, এটা 7950 না এটা 8.5 না গো, দুধে হাতা আছে যে, হ্যাঁ ও 8.5 ও না আমি ভাবলাম, হ্যাঁ এটা হচ্ছে 8,500, এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক, হ্যাঁ ব্যাঙ্গালোর সিল্ক, তার একদম আমার গুজরাটিরা হোম ওয়াশ করতে পারবে, এটা আমি বারবারই বলি। এটা হচ্ছে 8,500 8,500, এটা 24 নম্বর, যদি আমার ব্লাউজটার সঙ্গে যাবে না কিন্তু এই শাড়িটাকে গায়ে নেব না, এই ধৃষ্টতা আমি দেখাতে পারবো না, আমাকে মনে হয় শাড়ি দেখানো হবে না, শিল্পীর সম্মান, এটা শিল্পীকে সম্মান করা। এটা হচ্ছে ব্লাউজ পিস, প্রাইস হচ্ছে 8,500 নাম্বার 24 বিরতি পাচ্ছি না, একদম ঠাসা গুজরাটির কাজ এবং ঠাসা মিরের, 8,950 তারা নিয়ে আসুন, 26 26 নম্বর ও ব্লাউজ সুতোর খালি রংটা বদলালো ওটা না ডিজাইনটা বদলেছে না না একই ডিজাইন আছে হ্যাঁ একই ডিজাইন সুতোর রংগুলো খালি বদলেছে এটা হচ্ছে 25 8950 24 and 25 দুটোই কিন্তু আমরা গাছি দশর জরি বর্ডার গাছি দশরে গুজরাটি দেখিয়েছি এবং দুটোই হচ্ছে 8,950 উইথ ব্লাউজ। এইবারে আমরা আসবো 27 তুমি আমাকে বলতে পারতাম এই শাড়িটা পরে আসতে পারতাম, সে প্রথম করেছিলাম না, আমার কাছে আছে এই সেম পিসটাই আছে, এটা হচ্ছে 2750 নাম্বার 27 27 নম্বর শাড়ি, দেখিয়ে দিই সেই সব দি মিনাটা আছে, 27 নম্বর শাড়ি 2750
কি করব জানো যে হানিমুন কি দেখাও অনেক সময় আছে আমাদের বন্ধুরা আছে না আমাদের সঙ্গে 28 নম্বর শাড়ি এটা পিচ লাইট পিচ একদম তার মধ্যে তুঁতে লালের গল্প হলুদের ম্যাক্সিমাম ব্যবহার সবকটা গায়ে ফেলে ফেলে দেখাবো হ্যাঁ ইচ্ছে করছে তো কি করব আর এটা না সফট জামদানি মানে আপনার গায়ের সাথে লেগে থাকবে শিফনের এফেক্ট দেবে একটু কাজটা দেখাও না ভাই ওই পাটটা একদম বাহ গায়ে পরলে পাটটা বোঝা যায় এবং প্রাইস হচ্ছে 2750 নাম্বার 28 তাহলে কি আবার আসবো তো নুশ্রী হ্যাঁ আসছো তো তুমি বুধবার দিন বুধবার দুপুর 12:30টা না 11:30 12:30টা সাম ভুলে যাই সামনের বুধবার সকাল 11:00টায় আবার আমরা আচলকে পাচ্ছি এই সো মৌসুমীদি আর এরকম ভাবে গল্প করতে করতে এগোবো হ্যাঁ ওয়াও এটা জামদানি ইয়েস জামদানি কি দারুন দেখুন মাত্র 2500 টাকা আপনি পারেন একজনকে বাঁচিয়ে রাখতে একটু ক্লোজে 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 পারবে না আপনি পারবে না আঁচল থেকে ওই ক্লোজে যে ডালটা উঠেছে ডালের গ্যাপে গ্যাপে টিয়া বসে আপনি পারবে না কি পাচ্ছেন এই ডিজাইনটাই পার ধরে পুরো স্কার্ট বর্ডারে যাবে আর সিঙ্গেল লাইনে যাবে আপার ইয়োকে আর লেমন ইয়েলো এই শাড়িটা যখন পরবো তখন তো পরবো হচ্ছে এই পার্টটা ভেতরে থাকবে এই পার্টটা উপরে থাকবে উফ দেখবো না দেখবো না 2500 বিয়ের কাজে কিন্তু এটা খুব কাজে লাগে 2500 টাকা মাত্র দাম প্রজাপতি হ্যাঁ দেখাবো তো এটা এখানে দেখো ছোট পুকুরে রয়েছে উঠছে আর এটা গিয়ে বসছে এরকম একটা ব্লাউজটাও দারুন বাহ প্রজাপতি পাখনা মেলো আর এই হচ্ছে হাফটা হাফ অ্যান্ড হাফ এর কনসেপ্ট এদিকে কিন্তু ব্ল্যাক এর ব্যবহারটা নেই প্রাইস হচ্ছে 2500 নাম্বার 30 নম্বর 31 আপনারা আছেন ফোন করলে করতে পারেন হয়তো আমরা একটা ফোন নিতে পারি 31 আচ্ছা আমি তো জানতাম না তুমি যে কালো ব্লাউজ পরে আমি এত সিটিং করলাম কি করে কালো ব্লাউজ সিটিং এটা টেলিপ্যাথি এটাকেই বলে টেলিপ্যাথি এটা হচ্ছে 31 31 নম্বর উফ ব্ল্যাকের মধ্যে যাচ্ছে পাটটা রয়েছে একদম টিপিক্যাল করাতে তার সঙ্গে টেম্পল অল্টারনেট মিনাতে টিস্যু দিয়ে আর ভেতরে টিস্যুর সঙ্গে রয়েছে এই শাড়ি কিন্তু একটা একটা একজন একজনই পাবেন আমি গায়ে ফেলছি বলেই আপনারা হয়তো বলবেন তনুশ্রী থেকে ভালো লাগছিল কিরকম কনফিডেন্স দেখেছেন আমার আমি জানি আমাকে ভালো লাগছে না সাদা কালো তুমি খুব ভালো ক্যারি করতে পারো এটা ফ্যাশন স্টেটমেন্ট তো করি সাদা আর কালো জীবনের দুটো রং শুরু থেকে বলেছি তার মধ্যে আমরা অন্যান্য রংকে পুট করে চলি আলটিমেটলি জন্ম আর মৃত্যু সাদা যদি জন্ম হয় কালো হচ্ছে মৃত্যু একদম জন্ম আর মৃত্যু প্রাইস হচ্ছে 2500 নাম্বার 31 কিন্তু আমার কাছে না ইয়েটা ডেফিনেশনটা উল্টো জন্মটা কালো মৃত্যুটা সাদা কেন জানেন আমি যখন জন্মালাম আমি তো জানি না যে আমি কী কী করব উই ডোন্ট নো কিন্তু মৃত্যু যখন হবে আমি মাঝখানের এই স্প্যানটাতে কিন্তু নিজেকে তৈরি করতে পারি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি একদম সাদা একটা ইমেজ নিয়ে মরতে পারি আমার কাছে থিওরিটা উল্টো কালো হচ্ছে জন্ম তো সাদাটাই ঢাকা দেওয়া হয় হ্যাঁ কালো হচ্ছে জন্ম মৃত্যু হচ্ছে সাদা আমাদের সঙ্গে কেউ রয়েছেন নমস্কার কে রয়েছেন হ্যালো এটা টিউলিপের ডিজাইন হ্যালো কেউ ছিলেন কিন্তু আর কথা হলো না এটা আঁচল একদম গ্রের সঙ্গে রেড ইয়েলো হোয়াইটের গল্প এটা হচ্ছে পুরো শাড়িটাকে দেখিয়ে নিই এটা না একটা লাল ব্লাউজ দিয়েও ভালো লাগবে লাল ইয়েলো দিয়েও ভালো লাগবে লাল ক্রপ টপ দিয়েও ভালো লাগবে ডেফিনেটলি কিছু না থাকলে ব্ল্যাক দিয়েও ভালো লাগবে লাগতে পারতো প্রাইসটা হচ্ছে সবার ঘরেই থাকে 2500 নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ আমি রায়গঞ্জ থেকে কোয়েল ঘোষ বলছিলাম আন্টি বাবা কোয়েল তুমি তো বেশ বড় হয়ে যাচ্ছ মনে হচ্ছে লকডাউনে ঘরে থেকে থেকে বলো তখন দিয়ে দেবো পাঠিয়ে দেবো তোমাকে কুরিয়ার তো চালু আছেই কিন্তু আমার তাঁতিরা আসতে পারছে না বাবা আসলেই আমি দিয়ে দেবো হ্যাঁ খুব ভালো থাকো না আচ্ছা ভালো থেকো কোয়েল সুস্থ থেকো আর মাস্ক পরো স্যানিটাইজার ব্যবহার করো প্রত্যেকের জন্য একটাই মেসেজ আমাদের মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন কলকাতা শহর শহরতলি হোম ডেলিভারি পেয়ে যাবেন বাইরের বন্ধুরা কুরিয়ারে পাবেন চার্জেস লাগবে হোম ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জ লাগবে আর আগামী বুধবার সকাল 11:00টায়
যথারীতি মৌসুমী মুখার্জি এবং তনুশ্রী ভট্টাচার্য আলাপচারিতা নিয়ে হাজির হয়ে যাবে। কারুর ভালো লাগবে, কারুর লাগবে না, ভালো লাগার মানুষের সংখ্যা অনেক বেশি বলেই আমরা আসবো। ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।